আসসালামু আলাইকুম আহমতুল্লা অবরাকাত শিক্ষার শেষ নেই আসুন শিখি সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলে দ্রুত কোনো সেলে যাওয়ার নিয়ম আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে যারা কাজ করি তারা খুব দ্রুত কোনো ছেলে যাওয়ার জন্য যে নিয়মটি আছে সেই নিয়মটি হয়তো আমরা অনেকেই জানি না আর সেটি মাথায় রেখে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করবো টিউটোরিয়ালটি না টেনে শিখতে থাকুন এবং বসতে থাকুন শিখতে এবং বসতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স কিন্তু ইউটিউব চ্যানেল রেখেছে সুতরাং কমেন্ট কমেন্ট বক্সে যখন কমেন্ট বক্সে যখন আপনি কমেন্ট করবেন আমরা আপনাকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত তো চলুন শিখে নেই কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে দ্রুত কোনো সেলে যাব এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব এটি একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট এই এক্সেল ডকুমেন্টে আমরা যখন কাজ করব তখন আমার প্রয়োজন যে আমি আমার নির্ধারিত একটি সেলে যেতে হবে সেটি যাওয়ার জন্য আমাকে খুঁজতে হবে যে ধরুন আমি এন ফিফটিনে যাবো তাহলে এন ফিফটিনে যাওয়ার জন্য আমি এইভাবে খুঁজতে হবে এটা আমার তারপরে আসবো এই জায়গায় আমি আসবো দেখুন কত সময় লেগেছে আবার যদি আমি চিন্তা করি যে না আমি এ এম বিশে যাব তাহলে আমার এইভাবে খুঁজতে হবে ঠিক আছে এভাবে খুঁজতে হবে কোথায় এ এম আসে এ যে এ এম আছে এটার বিশ নম্বর সেল আমার যাইতে হবে তাহলে আমার বিশ নম্বর সেল কোনটা এই যে এটা বিশ নম্বর সেল এখানে আমার এইভাবে খোঁজতে হবে যে এই জায়গায় আমার আসতে হবে তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার যারা এক্সেল নিয়ে কাজ করেন তাদের তো সময় খুব সংক্ষেপ যারা এক্সপার্ট লেভেলে কাজ করতে চান তারা কিন্তু আরিফ একাডেমির সবগুলি টিউটোরিয়াল দেখতে থাকুন এই জায়গায় একেবারে নতুনদের থেকে শুরু করে একবার এক্সপার্ট পর্যন্ত আস্তে আস্তে টিউটোরিয়ালগুলি নিয়ে আসার চেষ্টা করতেছি আপনাদের উৎসব পেলে কিন্তু আমি আরও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো টিউটোরিয়াল উপহার দেওয়ার তো চলুন আমরা এই দ্রুত ছেড়ে যাওয়ার জন্য কি করতে হবে দ্রুত সেলে যাওয়ার জন্য বক্স মাইক্রোসফট এক্সেলে একটি বক্স আছে সেই বক্সটা কি এই টিউটোরিয়ালটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেই বক্সটা আপনি শিখতে পারবেন যে মাইক্রোসফট এক্সেলের বক্সটা কোথায় এটি হলো মাইক্রোসফট এক্সেলের বক্স দেখুন এই জায়গায় এখন আমি যে জায়গায় যেতে চাই সেটি হলো যে আমি যেতে চাই এ ডি আমি যেতে চাই এ ডি এডি এর আমি সাতাশ নম্বর সেলে যেতে চাই তাইলে আমি এ ডি টোয়েন্টি সেভেন লিখবো লিখার পর আমি কি করব কিবোর্ডের এন্টার প্রেস করব করলাম দেখুন আমার মাউসের পয়েন্টারটা চলে আসছে এ ডি এই যে দেখুন এ ডি এই যে দেখুন সাতাশ নাম্বার সেলে কিন্তু এটা চলে আসছে এই যে দেখুন সাতাশ নাম্বার সেলে কি তাহলে আমরা এই চমৎকার টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম যে মাইক্রোসফট এক্সেলের দ্রুত কোনো সেলে কিভাবে আমরা যাব তার নিয়মটি এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ